গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় রাস্তা পারাপারের সময় ময়লার গাড়ির ধাক্কায় এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় মহাসড়কে বিক্ষুব্ধরা অবরোধ করছে। আমাদের সহকর্মী পলাশ প্রধান দুর্ঘটনাস্থলেই আছেন, একটু দেখে আসতে চাই এখন কি অবস্থা চলছে। পলাশ, মহাসড়কের সবশেষ অবস্থা সম্পর্কে একটু জানাবেন। আজি বৃষ্টি মহাসড়ক দুপাশে লেনে স্বাভাবিক হয়েছে, যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিহত পরিবারের সাথে একটি সমঝোতা গেছে, যে ক্ষেত্রে কিন্তু আন্দোলনরত যে শ্রমিকরা ছিল সেই শ্রমিকরা কিন্তু আসলে তাদের যে চলমান আন্দোলন ছিল সেটি আসলে শেষ হয়েছে। অর্থাৎ এখন বলা চলে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সকল যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে যে পরিবর্তনগুলোতে আগুন দেওয়া হয়েছিল বিক্ষুব্ধ শ্রমিকরা, সেটি উদ্ধারের জন্য গাজীপুর মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগের একটি ইউনিট এসেছে, সেটি এখন উদ্ধার করে নিয়ে গিয়ে মাঝখানে যে লেনটি সেই লেনটি স্বাভাবিক করে দেওয়া হবে। তবে আন্দোলনরত শ্রমিকদের একটাই দাবি, এই যে মাঝখানে যে লেনটি রয়েছে সেই লেনটির জন্যই যত দুর্ঘটনা, যে কারণে কিন্তু শ্রমিকরা কিন্তু আন্দোলন করছে মাঝখানে লেনটি আসলে বন্ধ করে দিয়ে পূর্ণাঙ্গ কাজ শেষ করে যেন আসলে এই লেনটি স্বাভাবিক করে দেওয়া হয় সেই দাবি করছিল। কেননা এই লেনটির কারণে কিন্তু যত দুর্ঘটনা হচ্ছে এবং শ্রমিকরা পারাপারের সময়ে এখানেই যত তাদের সমস্যা হচ্ছে, যে কারণে কিন্তু আন্দোলন তারা আরও বাড়িয়ে দিয়েছিল সেটি তারা দাবি করছিল। পুলিশ সেটি আমল নিয়েছে, হয়তো বা বিআরটির সাথে কথা বলে সেই মাঝখানে লেনটি যেটি রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হবে। বৃষ্টি শুনছিলাম, ধন্যবাদ পলাশ।